আমরা যে সমস্ত প্রশ্ন সংসদে জমা দিই তার যে উত্তর দেওয়া হয় সেটি যদি ভুলভাবে এখানে মাননীয় মন্ত্রীরা উত্তর দেন সেই ক্ষেত্রে এর বিধান কি আছে? এবং আজকেও মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টিতে নিয়ে আসছি 91 তারকাচিহ্নিত প্রশ্ন আজকের প্রশ্ন তালিকায় আছে আমার, সেখানে আমি পরিত্যক্ত এবং খাস কৃষি জমি এখানে অসম্পূর্ণ উত্তর এসছে, শুধু খাস এবং কৃষি ও অকৃষি এসছে, পরিত্যক্তটা আসেনি, এই যে অসম্পূর্ণ উত্তর। আর গতকালকে ছিল একেবারেই যেটা আমি প্রশ্ন করেছি তার বিপরীত উত্তর। এইটার ব্যাপারে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে এই ধরনের যদি অসত্য বা সঠিক উত্তর না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ আমাদের কার্যপ্রণালী বিধি বা সংসদে রয়েছে সেটির ব্যাপারে উনি দয়া করে জানাবেন। তো সেখানে একজন ইউনো ভয়ানকভাবে আপনার আক্রান্ত হয়েছে এবং সেটি নিয়ে তদন্ত হচ্ছে। আমি অনুরোধ করব যে উনি নুসরাত হত্যা ঘটনা নিয়ে কিন্তু একটি স্পেশাল তদন্ত করেছিলেন এবং যার ফলশ্রুতিতে একটা উনি প্রশংসিত হয়েছিলেন জাতির কাছে উচ্চ পর্যায়ের, ওখানকার স্থানীয় ডিবিডিবি দিয়ে হবে না মাননীয় স্পিকার, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। আমাদের কেউ যেন আপনারাও সংসদ মাননীয় সংসদ সদস্যসহ যারা সদস্য আছেন এই সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবে তারা দোষী। মাননীয় সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ তিন সম্পূরক প্রশ্ন করবেন। আমাকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং তিনি আমাদের মুরব্বিতুল্য। গতকালকে একটি বিষয় আমি উত্থাপন করেছিলাম এবং সংসদ অধিবেশন সমাপ্তির পর্যায়ে মুলতবির পর্যায়ে উনি বলেছিলেন আগামীকালকে উত্তরটি দিবেন। আমি তার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই যে উদ্যোগটি উনি নিয়েছেন ভূমিহীন গৃহহীন নদী ভাঙা এই সমস্ত পরিবারগুলিকে উনি পুনর্বাসন করা। আমি মনে করি যে এটি উনি যথার্থ একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটার আমি সাফল্য কামনা করি এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর এটার জন্য আমি অবশ্যই প্রশংসা করি। আরেকটা বিষয় মাননীয় স্পিকার, যে প্রধানমন্ত্রী উত্তর চাইলে শুধু আমাদের পিছনের অতীত ওই 14-20 বছর অতীত আমি মনে করি টানার দরকার নাই। 14 বছর থেকে বিএনপি ক্ষমতায় নাই, 14 বছর থেকে তো আওয়ামী লীগের ক্ষমতা, এখন বর্তমান নিয়ে ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বললে আমার মনে বেশি ভালো হবে। আমি মাননীয় স্পিকার যে প্রশ্নটি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই, প্রশ্ন ক আমি দুটো না একটা প্রশ্ন করুন মাননীয় স্পিকার, আমি ছোট ছোট প্রশ্ন দুটো ক হচ্ছে গতকালকে যে বিষয়টি আমি রেজ করেছিলাম যে আমরা যে সমস্ত প্রশ্ন সংসদে জমা দিই তার যে উত্তর দেওয়া হয় সেটি যদি ভুলভাবে এখানে মাননীয় মন্ত্রীরা উত্তর দেন সেই ক্ষেত্রে এর বিধান কি আছে? এবং আজকেও মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টিতে নিয়ে আসছি 91 তারকাচিহ্নিত প্রশ্ন আজকের প্রশ্ন তালিকায় আছে আমার, সেখানে আমি পরিত্যক্ত এবং খাস কৃষি জমি এখানে অসম্পূর্ণ উত্তর এসছে, শুধু খাস এবং কৃষি ও অকৃষি এসছে, পরিত্যক্তটা আসেনি, এই যে অসম্পূর্ণ উত্তর। আর গতকালকে ছিল একেবারেই যেটা আমি প্রশ্ন করেছি তার বিপরীত উত্তর। এইটার ব্যাপারে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে এই ধরনের যদি অসত্য বা সঠিক উত্তর না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ আমাদের কার্যপ্রণালী বিধি বা সংসদে রয়েছে সেটির ব্যাপারে উনি দয়া করে জানাবেন। আর দ্বিতীয় যে খ অংশটি মাননীয় স্পিকার, বিষয়টি হচ্ছে যে অত্যন্ত এখন একটি আলোচিত ঘটনা। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কপি পাঠিয়ে দিচ্ছি, দিনাজপুর 6 নির্বাচনী এলাকা যেটি চাপাই নবাবগঞ্জ ঘোড়াঘাট বিরামপুর সব উপজেলা নিয়ে গঠিত, সেখানে একজন ইউনো ভয়ানকভাবে আপনার আক্রান্ত হয়েছে এবং সেটি নিয়ে তদন্ত হচ্ছে। আমি অনুরোধ করব যে উনি নুসরাত হত্যা ঘটনা নিয়ে কিন্তু একটি স্পেশাল তদন্ত করেছিলেন এবং যার ফলশ্রুতিতে একটা উনি প্রশংসিত হয়েছিলেন জাতির কাছে, উচ্চ পর্যায়ের, ওখানকার স্থানীয় ডিবিডিবি দিয়ে হবে না মাননীয় স্পিকার, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয়, যেহেতু উনি উনাই নির্বাহী বিভাগের প্রধান, ধন্যবাদ, আর ওরা হচ্ছে নির্বাহী বিভাগের তৃণমূলের কর্মী, এই ব্যাপারে উনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ওইখানকার ডিবিডিবি দিয়ে হবে না, যেভাবে নুসরাত হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি ব্যবস্থা নিয়েছেন, আপনার নির্বাহী বিভাগের একজন কর্মকর্তা, আপনার সমস্ত এই যে মুজিব বর্ষের যত কর্মসূচি তারা জীবন দিচ্ছে আপনার জন্য, তাদের এই এই ঘটনার জন্য আপনি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার,
আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিএনপি দলীয় সংসদ সদস্যকে তার প্রশ্ন করার জন্য। তিনি বলছেন, অতীত নিয়ে টেনে কথা বলি কেন, অতীত থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে চলার পথ নির্দিষ্ট করতে হয়, তা নইলে শিক্ষা হয় না, এই যে কারণেই অতীতকে স্মরণ করতে হয়। আর এখানে অতীতের কথা না, একারবি ঘূর্ণিঝড়ের কথা আমি বলেছি, সেই ঘূর্ণিঝড়ের তিক্ত অভিজ্ঞতা আমরা তো দেখেছি কত অবহেলার শিকার ছিল এদেশের মানুষ। ঠিক 70-এ ঘূর্ণিঝড়ের পর যেরকম মানুষ অবহেলিত ছিল, সেই সময় আমরা বিরোধী দলে থেকে আমরাই আগে সেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তারপরে তার সরকার গিয়েছিল, সরকার তো ঘুমাচ্ছিল, আর এই পার্লামেন্টে বলেছিল যত মানুষ মরার কথা নেয় তত কি যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই, এটা হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্য ছিল, এটা হলো দুর্ভাগ্য। যাই হোক, আমি ওটাই বলবো যে অতীতকে স্মরণ করতে হবে, তো সেখান থেকে শিক্ষা নিতে হবে, তাহলে তো আমরা আগামী দিনে চলতে পারবো। দ্বিতীয় কথা, ইতিমধ্যে ইউনোর যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু তদন্ত করে দোষীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে, এবং সেটা আরও দেখাচ্ছে খতিয়ে যে আসলে বিষয়টা কি। কিছু কিছু বলছে যে চুরি করা এটা শুধু চুরি না, এর সঙ্গে আরও কী কী ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে, এবং তাকে হেলিকপ্টার করে সাথে সাথে নিয়ে আসা, তার চিকিৎসার ব্যবস্থা করা, সব ধরনের ব্যবস্থা কিন্তু আমরা করেছি। আর সেই সাথে ওই এলাকা, আমি আগেই বলেছি যে অপরাধী আমার চোখে অপরাধী, সে কোন দল কে কি আমি কিন্তু সেটা বিচার করি না, সেটা আপনারা দেখেছেন। প্রথম কথা, আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি, সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না, এটা হলো আমার নীতি, এবং সেই নীতি নিয়ে আমি চলছি যে আমি অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করি। ইতিমধ্যে যারা যারা ধরা পড়েছে তাদেরকে তদন্ত করা হচ্ছে, পাশাপাশি আরও তদন্ত করা হচ্ছে যে এই ঘটনার মূলে কি আছে, কেন এই ধরনের একটা ঘটনা ঘটলো। এবারে মাননীয় স্পিকার, কোভিড এই যে করোনা ভাইরাসের সময়, আমি বলবো আমাদের প্রশাসন প্রত্যেকে, আমাদের প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসার বিজিবি, পুলিশ বাহিনী, এবং আমাদের দলের নেতাকর্মী, আমাদের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, প্রত্যেকে আন্তরিকতার সাথে মাঠে কাজ করেছে, এবং এই কাজ করতে যে আমাদেরও তো বহু নেতাকর্মী এই করোনা আক্রান্ত হয়ে গেছে, অনেকেই মারা গেছে, কিন্তু তার রাত দিন পরিশ্রম, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছানো, তা আমাদের একটার পর একটা ধাক্কা আসলো করোনা ভাইরাস, এই ধাক্কা সামলাতে না সামলাতে সেই ঘূর্ণিঝড় আমফান, ঘূর্ণিঝড় আমফান 24 লক্ষ লোক আমরা সরিয়ে সেখানে তাদেরকে জীবন বাঁচানোর চেষ্টা করেছি। আমফানের ধাক্কা না কাটতে কাটতে আসলো বন্যা, সেই বন্যা মোকাবেলা করা, এবং এই প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো, তাদের ত্রাণ দেওয়া, তাদের সাহায্য করা, এটা কিন্তু সকলে মিলে সম্মিলিতভাবে করেছে, করার ফলে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। আজকে করোনা ভাইরাস থেকেও আমরা আস্তে আস্তে নিশ্চয়ই এখান থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু এটা তো বিশ্বব্যাপী একটা সমস্যা, এখানে না, যারা এত আন্তরিকতার সাথে কাজ করেছে তাদেরকে এইভাবে আঘাত করে এটা তো কখনো গ্রহণযোগ্য না। এবং এটা মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আমি বলতে চাই যে আমরা কিন্তু ইতিমধ্যে অপরাধী শনাক্ত করা বা তাদেরকে ধরা হয়েছে, এবং এর পিছনে তাদের সাথে আরও কারা কারা আছে, কাদের মদতে করেছে, সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে, এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে, তদন্তে কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবে না, সে অপরাধীর ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করব, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে আমাদের কেউ যেন, আপনারাও সংসদ মাননীয় সংসদ সদস্যসহ যারা সদস্য আছেন, এই সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন, এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবেই তারা দোষী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।